নরসিংদী পলাশে গজারিয়া ইউনিয়নে মোহাম্মদ ফারুক মিয়ার ব্যতিক্রমী ইফতার আয়োজন মোহাম্মদ অলিউল্লাহ মিয়া পলাশ প্রতিনিধি গজারিয়া ইউনিয়ন যুবলীগের কার্যালয়ে গজারিয়া বাজারে এলাকার রোজাদার ব্যক্তিদেরকে নিয়ে ব্যতিক্রমী ইফতার ও দোয়া মাহফিল আয়োজন করেছেন উক্ত ইফতারে দোয়া পরিবেশন করে মাওলানা মুফতি মোহাম্মদ ইসমাইল হোসেন গজারিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি ও গজারিজা ইউনিয়নের ইউপি সদস্য তিন ওয়ার্ড মোহাম্মদ ফারুক মিয়া তত্ত্ববোধনে ইফতার কার্যক্রম করেন মোহাম্মদ ফারুক মিয়া সব সময় রমজান মাসে ইফতারের আয়োজন ঠিক করে থাকেন সেই ইফতারের রোজাদার ব্যক্তিদের সাথে ইফতার করেন মোহাম্মদ জাকির হোসেন চৌধুরী চেয়ারম্যান গজারিয়া ইউনিয়ন পরিষদ মোহাম্মদ আমিনুল ইসলাম সাধারণ সম্পাদক গজারিয়া ইউনিয়ন যুবলীগ মুহাম্মদ মুখলেস মিয়া সভাপতি গজারিয়া ইউনিয়ন কৃষক লীগ মোহাম্মদ মাসুম মিয়া সভাপতি গজারিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ মুহাম্মদ শরীফুল ইসলাম শরীফ সাধারণ সম্পাদক গজারিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ মুহাম্মদ স্বপন মিয়া সভাপতি গজারিয়া ইউনিয়ন ছাত্রলীগ মুহাম্মদ হাসিবুল হাসান শান্ত সাধারণ সম্পাদক গজারিয়া ইউনিয়ন ছাত্রলীগ মুহাম্মদ সোহেল মিয়া সভাপতি গজারিয়া ইউনিয়ন শ্রমিক লীগ মুহাম্মদ নাজমুল কবির সভাপতি গজারিয়া ইউনিয়ন মৎস্যজীবী লীগ মুহাম্মদ লিটন মিয়া সাধারণ সম্পাদক গজারিয়া ইউনিয়ন মৎস্যজীবী লীগ মুহাম্মদ আফজাল হোসেন পরিচালক ফ্রেন্ডস টেকনিক্যাল ট্রেনিং সেন্টার মোহাম্মদ সাইফুল মিয়া সভাপতি গজারিজা ইউনিয়ন দুই ওয়ার্ড যুবলীগ ইফতারের ব্যবস্থা ছিল শরবত পানি খেজুর এবং বিরিয়ানি সকল রোজাদার ব্যক্তিদের ইফতার রে সন্তুষ্ট হয়েছে এমন সুন্দর আয়োজনে তারা মুগ্ধ